আকাশ মৃদু মন্দ বইতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসে লক্ষ্মী নারায়ণ, মনুষ্যকে দুজনে করে আনাপন, বিনা করে হেনু খেলে নারদ মহামুনি, ভক্তিবরে উভয়ে প্রণাম মিলেন তিনি। শিবর এক কথা কহি মাগো তোমার গোচর, নরলোকে পানে মাগো চাহ একবার, মর্তবাসী বলো মাগো কৃপা করি কৃপা পের ফলে, মর্তবাসী অন্যভাবে করে হাকার, বলো মাগো কৃপা করি কৃপা পের ফলে, মর্তবাসী নর নারী দুঃখে সাদা চলে, শুনি লক্ষ্মী নারদ এলে বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপেরও করণ, লক্ষ্মী রূপ নারে শিশু পাঠায় মর্ততে, আমারে ভুলিয়াছে তারা পড়িয়া মুহেতে, লজ্জা দ্বিগুণ যত রমণীর আছে, ক্ষণিক সুখের লাগি বর্জন করিছে, স্বামীর নামানে তারা না শুনে বচন, ইচ্ছা মতো এতে সে তা করিছে ভ্রমণ, পতি গিয়ে এই রূপ পাপের আগার, অচল হইয়া সে তা থাকি কি প্রকার, শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কি রূপে পাইবে তারা তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া, নারদের বাক্য লক্ষ্মী প্রসন্ন হইলা, আশ্বাস জানিয়া তারি বিদায় করিল। অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণ, মর্তের দুর্গতি বলবো বুঝাবো কেমনে, শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, জ্বালিবেন আলো হেতা সতী পদ্মাবতী, আনন্দিত মনে জ্বালিয়ে গীতের বাতি, কোজাগরীর দিনে গীতের বাতি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমু ঝুমু ব্লগস। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ কোজাগরীর লক্ষ্মী পূজা, তাই তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। আমার ঘরেও আমি কীভাবে কোজাগরীর লক্ষ্মী পূজা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদের দেখাবো ছোট্ট একটি ব্লগ। বিদেশ বাড়িতে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তাই একা একা সারাদিনই আমার কাজকর্ম করতে হয়েছে কোজাগরীর লক্ষ্মী পুজোর দিনে। হাজব্যান্ডের সাথে আমার সাথে সাহায্য করেছে, বাজার থেকে শুরু করে সব কিছুই একা একা করেছি, আর হাজব্যান্ডও সাহায্য করেছে, দুজনে মিলেই করেছি। এই তো আমি পুজো করলাম, কারণ যেহেতু পূর্ণিমার সময় এই পুজোটা করতে হয়, কোজাগরী লক্ষ্মী পূজা, তাই আমাদের এখানে তো এখনও দিন আছে আর দেশে রাত হয়ে গিয়েছে, তাই টাইমের ভিতরে আমি পুজোটা সেরে ফেলেছি। এই তো দেখো, তোমাদের কাছেও আশা করি ভালো লাগবে আমার ঘরের লক্ষ্মী পুজো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল।